Ya mere Allah, ya mere Allah, ya mere Alhamdulillah Alhamdulillahi wahda والصلاة والسلام على من لا نبي بعد أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم قل إن كنتم تحبون الله فاتبعوني وقال رسول الله صلى الله عليه وسلم أنا خاتم النبيين لا نبي بعدي أو كما قال عليه الصلاة والسلام দূরে সুরে দুরুদ ইব্রাহিম পাঠ করি আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদে সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মাদ আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد الحمد لله جي مهان رب العالمين شارابين غري غري بشتي قرار قرو আল্লাহ তাবারাকা ওয়া তাআলা আমাদেরকে এই প্যান্ডেলের ভিতরে বসে কোরআনের আলোচনা শ্রবণ করার তৌফিক দান করেছেন। সকলেই অন্তরের অন্তঃস্থল থেকে বিশ্ব মালিকের বিশ্ব দরবারে শুকরিয়া আদায় করি, আলহামদুলিল্লাহ। সম্মানিত হাজিরিন, আমরা কোন নবীর উম্মত? সর্বশ্রেষ্ঠ পয়গম্বর, আখিরি পয়গম্বরের উম্মত আমরা, ঠিক কিনা বলো? রসুলে করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে পাক ইরশাদ করেছেন, আনা খাতামুন্নবীন লা নবিয়্যা বাদী, আমি সর্বশেষ পয়গম্বর, আমার পরে কোন নবী দুনিয়ার মধ্যে আসবে না।
রসুলের পরে আর কোন নবী দুনিয়ায় একটু জোরে করে আসবে মুসলমান যদি হইতে হয় আমার আপনার পয়গম্বরকে সর্বশেষ নবী মানা লাগবে নামাজ রোজা হজ যাকাত ইত্যাদি আদায় করে কোরআনের সমস্ত বিধান যদি মানে কিন্তু আমার আপনার পয়গম্বরকে যদি সর্বশেষ নবী না মানে সে ন্যাশনাল আইডিতে মুসলমান হবে আর সে বাহাই সে মুসলমান থাকবে না সম্মানিত হাজিরিন এটা আল্লাহ তাআলার বিরাট বড় নিয়ামত যিনি আমাদেরকে সর্বশ্রেষ্ঠ নবীর উম্মত বানিয়েছেন উম্মতের জন্য যেহেতু আল্লাহ তাআলা আমাদেরকে সর্বশ্রেষ্ঠ নবীর উম্মত বানিয়েছেন এর শুকরিয়া আদায় করা লাগবে ঠিক কিনা বলে শুধু মিষ্টি খায়া খাওয়ার পরে মিষ্টি খাওয়া শুরু হবে মিষ্টি খেয়ে শুকরিয়া আদায় করবে জোরে বলে এই নবীকে মহব্বত করে নবীর আদর্শে আদর্শবান হয় নবীর সুন্নাত করে অনুসরণ করে নবীর মহব্বতকে বুকে ধারণ করে তারপরে নবীর আশীর্বাদ সাহাবায়ে কেরাম নবীর আশেক ছিলেন নবীর এসকে জীবন পর্যন্ত দিয়ে দিয়েছেন বলে সুবহান সাহাবায়ে কেরাম নিজে ফাঁসির কাস্তে ঝুলতে রাজি ছিল রসুলের গায়ে একটা কাঁটা ফুটবে তা সহ্য করার মতো বরদাস্ত করার মতো তাদের ধৈর্য ছিল হযরত খুবাইব রাদিয়াল্লাহু তাআলা যিনি মুসলমান হওয়ার কারণে কাফিররা আপনাকে এমন কষ্ট দিয়েছে জ্বলন্ত কয়লা জমিনে রেখে খুবাইবকে জ্বলন্ত কয়লার উপর শুয়ে দিয়েছে নাউযুবিল্লাহ ইমাম বাবা ইমা আমার কারণে কাফিরের দলেরা হযরত খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহুকে জ্বলন্ত কয়লার মধ্যে শোয়া দিত হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা তিনার খেলাফত করে হযরত খুবাইবকে বলতেছি খুবাইব তুমি তো ইসলামের প্রথম যুগে মুসলমান হয়েছো ইসলামের প্রথম যুগে মুসলমানদের উপর অনেক নির্যাতন হয়েছে তুমি কি তোমার উপর নির্যাতনের বিবরণ দিবা হযরত খুবাইব রাদিয়াল্লাহু তাআলা নিজের পিঠ থেকে জামাটা সরাই দিয়েছে উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা এত বড় সাহসী মানুষ যখন খুবাইবের পিঠ দেখেছে উনি কম্পিত হয়ে গেছে ভীত হয়ে গেছে কি অবস্থা উমর বলেন খুবাইব রে তোমার পিঠের অবস্থা এরকম কেন হযরত খুবাইব বলে আমি যখন মুসলমান হয়েছিলাম কাফিররা আমাকে জ্বলন্ত কয়লার উপর শুয়ে দিত আমার শরীরের রক্ত পরে জ্বলন্ত কয়লার আগুন নিত ইমানদার মাঘ মাসের শীতে একটা মিনিট আগুনের মধ্যে আঙুল রেখে দাঁড়িয়ে রাখা যায় না আর খুবাইবকে জ্বলন্ত কয়লায় শোয়াইয়া দিয়া বুকে পাথর দিয়েছে রক্তের শরীরের তাজা রক্ত জ্বরে কয়লার আগুন নিয়েছে
এত কষ্ট করেছি এ খুবাই প্রাজি আল্লাহ তাআলা কি কাফেররা দাঁড়িয়ে গেছে দীর্ঘদিন কাফেররা খুবাই প্রাজি আল্লাহ তাআলাকে বন্দী রেখেছে শেষ পর্যন্ত ফয়সালা হলো খুবাইকে ফাঁসিতে ঝুলানো হবে ফাঁসির মঞ্চ তৈরি করা হয়েছে কিছুক্ষণ পরেই খুবাইকে ফাঁসিতে ঝুলানো হবে মক্কার কাফেররা খুবাইকে বলতেছে খুবাই কিছুক্ষণ পরে তুমি দুনিয়া থেকে চলে যাবে তোমার জীবনের শেষ আকাঙ্ক্ষা বলতে কিছু আছে কি খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহু বলে দুনিয়া থেকে যাওয়ার সময় আপন প্রভুর সাথে সাক্ষাতের সময় খুব নিকটে আকাঙ্ক্ষা আমার আছে দুনিয়ার কোনো আকাঙ্ক্ষা নাই ও মক্কার কাফেররা রে তোমরা আমাকে একটু সুযোগ দাও ফাঁসির কাষ্ঠে দাঁড়াইয়া দুই রাকাত নামাজ পড়ে আমি রব্বের কাইমের পায়ে সেজদা করে যাবো খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহু ফাঁসির কাষ্ঠে দাঁড়াইয়া দুই রাকাত নামাজ পড়ছেন মৃত্যু খুব সন্নিকটে কাফেররা জিজ্ঞাসা করছে খুবাইব তুমি কি এটা পছন্দ করো তোমার নবীর গায়ে একটা কাদা ফুটবে এর বিনিময়ে তোমাকে ছেড়ে দেওয়া হবে তুমি রাজি কিনা বলতেছে না 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 আমার জীবনের বিনিময়ে রসুলের গায়ে একটা কাটা ফুটবে আমি রাজি না আমার জীবন চলে যাইতে পারে রসুলের গায়ে একটা কাটা ফুটবে আমি সহ্য করতে পারবো না নিজের নবীর আজকের কারণে জীবন পর্যন্ত দিয়েছে আর আজকে আমরা নবীর আসে আখেরি নবীর উম্মত আমরা সর্বশেষ নবীর উম্মত আমরা আজকে নাস্তিকের পুষ্টি নবীর ইজ্জতের উপর হামলা করে মুসলমান মিষ্টি খাওয়ার পরিমাণ পালন করে শুধু সুন্নত মিষ্টি সুন্নত আদায় করে নবীর আশে খাওয়া দেয় নবীর আশে খাওয়াতে হবে নবীর ইজ্জত রক্ষার্থে নবীর সম্মান রক্ষার্থে সাহাবায়ে কেরাম যেরকম আল্লাহ রাস্তায় বুকের তাজা রক্ত ঢেলে দিয়েছে ঠিক বর্তমান জামাত ও সুন্নাহ অবধি নবীর আশে খাওয়াতে হয় আর যদি কোনো কুরআন যার নবীর ইজ্জতের উপর হামলা করে মুসলমান বুকে তাজা রক্ত দিয়ে নবীর ইজ্জত দিয়ে হেফাজত করতে পারে তাইলে মুসলমান আশে কে রসুল হইতে পারে সম্মানিত হাজিরিন আল্লাহ পাক রব্বুল আলামিন কেমন নবী আমাদের কি দিয়েছেন কোরআনে কারীমের মধ্যে আল্লাহ তাআলা ইরশাদ করেছেন কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ আল্লাহ তাবারক ওয়া তাআলা রসূলকে ডেকে ডেকে বলতেছে পয়গম্বর আপনি আপনার উম্মতকে জানিয়ে দিন আপনার উম্মত যদি আমাকে মহাবত করে আপনার উম্মত যেন আপনি রসূলের অনুসরণ করে আমাকে মহাবত করতে হবে তাদেরকে বলে দিন আমার মহাবত হলো আপনি রসূলের অনুসরণের মধ্যে রসূলের অনুসরণ ছাড়া আল্লাহকে মহাবত করা সম্ভব না ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ উম্মতেরা তোমরা আমার অনুসরণ করো তাহলে আসমানের মালিক তোমাদেরকে মহাবত করবে
নবীর অনুসরণ করলে যদি আল্লাহ মহাপত করে নবীর ইজ্জত হিফাজতের জন্য যে ইমানদার, যে ইমানদার নবীর ইজ্জতের জন্য খতবে নববীর জন্য যা যা প্রয়োজন যেখানে অর্থের দরকার অর্থ ব্যয় করবে, যেখানে জবানের কথা খরচ করার দরকার জবান খরচ করবে, যেখানে তাজা রক্ত দেওয়া দরকার তাজা রক্ত দিবে, ওই আশিকে আল্লাহ পাক রব্বুল আলামিন মাহবুব বানায় জান্নাতের পেশেন্দার বানায় দিবে। আমরা তো আজকে নবীর আশের দাবি করি, কিন্তু যারা নবীকে শেষ নবী বানে না তাদের বিরুদ্ধ করতেও আমরা সাহস পাই। একজন মানুষ নামাজ রোজা হজ যাকাত ইত্যাদি সব কিছু আদায় করছে, সে নবীকে নবী মানে না, এই নামাজ রোজা তার জান্নাত দিতে পারে? তার ইয়ে শুধু মুসলমান না, যে আখিরি নবীর শেষ নবী মানবে না, আমাদের নবীকে আখিরি নবী মানবে না, সে মুসলমান হইতে পারে না। যে তার মুসলমান মনে করে ওইটা মুসলমান না। বার আমার এই ফেতনা শুধু বর্তমান যুগে এরকম না, হযরত উমর রাদিয়াল্লাহু তাআলার জামানায় কত ফিতনা, একটা পর একটা ফিতনা বের হবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ইন্তেকালের পরে অনেক মানুষ নবীর দাবি করছে, অনেক মানুষ কি করছে নবী দাবি করছে, কিছু লোক আবার তাদের অনুসরণ করছে। একজন ইয়ামানের ছিল, ইয়ামানের মিথ্যা নবী দাবিদার, সে রাষ্ট্র ক্ষমতা বলে শেষ পর্যন্ত নবী পর্যন্ত দাবি করছে, তারও কিছু অনুসারী হয়েছে, তারও কি হয়েছে। তো বর্তমান যারা নবীর পরে আরেকজনকে নবী মনে করে তারা ওই মুসাইলামাতুল কাযযাবের অনুসারী, আর তাদের অনুসারী যারা আছে ওই নবীর যারা মানছে ওইগুলি তাদের অনুসারী, ওইগুলি আখেরি নবীর উম্মত না। তো ওই জমানায় তারা নবী দাবি করছে, নবীর আশেকরা কিভাবে প্রতিহত করছে, ইয়ামানের মিথ্যা নবী দাবিদার আসওয়াবে আরাসি ঘোষণা করে দিয়েছে আমি নবী, ক্ষমতার বলে নবী দাবি করছে, শত শত মানুষ তার অনুসরণ করেছে, কিন্তু নবীর আশিক ছিল হযরত আবু মুসলিম খাওলানি রহমাতুল্লাহ আলাইহ। আবু মুসলিম খাওলানি রহমাতুল্লাহ আলাইহ বলেন বিশ্ব নবীর পরে কোন নবী নাই, মুহাম্মাদুর রাসূলুল্লাহর পরে কোন নবী নাই, আমি তোমাকে নবী মানব না। আসাদ আনাসি ফরমান জারি করে দিয়েছে আমি যা আমাকে যারা নবী না মানবে তাদের শাস্তির ব্যবস্থা করা হোক, ফয়সালা করে দিছি, নমরুদি ফয়সালা। ইব্রাহিম খলিলুল্লাহ নমরুদকে মানে নাই, বিশাল অগ্নিকাণ্ডের ব্যবস্থা করেছে। আসওয়াবে আরাসিও হযরতে আবু মুসলিম খাওলানিকে আগুনে ফাড়াইবার জন্য বিশাল আগুনের ব্যবস্থা করছে। আসওয়াবে আরাসি আবু মুসলিম খাওলানিকে বলতেছে তুমি আমাকে নবী না মানো তাহলে আমি তোমাকে আগুনের মধ্যে ফেলে দিব।
আবু মুসলিম খাওলানি বলতেছে, না না, তুমি আমাকে কাটতে পারো, টুকরা টুকরা করতে পারো, তারপর আমি তোমাকে নবী মানব না। আসবে আনাসির লোকজন, নমরুদের লোকজন যেরকম ইব্রাহিমকে আগুনের মধ্যে ফেলে দিছে, ইব্রাহিমের খোদা কি আজও জীবিত আছে? উনি যখন আসবে আনাসিকে নবী মানে নাই, সাথে সাথে আসবে আনাসির লোকজন আবু মুসলিম খাওলানিকে বিশাল অগ্নিকাণ্ডের মধ্যে নিক্ষেপ করে দিছে। কুদরত, আল্লাহর কুদরত বোঝা যায় না। আল্লাহ পাক রব্বুল আলামিন যেমন ইব্রাহিমের বেলায় বলেছিলেন, কুলনা ইয়া নারু কুনি, ইয়া নারু কুনি বারদাও ওয়া সালামান আলা ইব্রাহিম, হে আগুন আমার ইব্রাহিমের উপর শান্তিদায়ক আরাম প্রিয় হয়ে যাও, ঠান্ডা হয়ে যাও, আবার বেশি ঠান্ডা হইতে পারবা না, আমার খলিলুল্লাহর ঠান্ডা লাগে যাইব। হে আল্লাহ, আসবে আনাসি যখন আবু মুসলিম খাওলানিকে আগুনে ফেলাইছে, ইব্রাহিমের জন্য আগুনকে যেরকম মনোরম পরিবেশ বানাই দিছিল, আল্লাহর হাবিবের উম্মত হযরত আবু মুসলিম খাওলানির জন্য আগুনকে ফুলের বাগান বানাই দিছে। কিছুক্ষণ পর দেখা যাইতেছে আবু মুসলিম খাওলানি আগুন থেকে বের হয়ে আসতেছে, আর আসতে কই আবু মুসলিম খাওলানি রহমাতুল্লাহ আগুন থেকে সহি সালামতে বের হয়ে আস। আসি বলে তাকে আবার আগুনে ফেলাও, তার লোকজন বলতেছে একবার যে আগুন তাকে পুরাইতে পারে নাই, শতবার ফেলাই নাই আগুন তাকে পুরাইতে পারে। তা আবু মুসলিম খাওলানি রহমাতুল্লাহ আলাই আগুনে দিয়েছে যা, তারপর আখিরি পয়গম্বর পরে কাউকে নবী মানে নাই। তো আজও যদি সে আসবে আনাসির উত্তরসূরিরা যারা নবী দাবির করছে তাদের অনুসারীরা তাদের বিরুদ্ধে চরম করতে গিয়ে আখিরি নবীর পয়গম্বরের খুতবুল উম্মতকে রক্ষা করতে গিয়ে আমাদের কো আবু মুসলিম খাওলানির মতো আগুনের মধ্যে ঝাঁপ দিতে হয়, আজও নবীর হাজার হাজার আছে খুতবুল উম্মত রক্ষা করার জন্য তারা আগুনে ঝাঁপ দিবে। সম্মানিত হাজিরিন, রসুলের উম্মত শুধু মুখ দিয়ে বললে হবে, আখিরি পয়গম্বরের ইজ্জতের উপর হামলা করবে, আর আমি জবানটা তালা দিয়ে বসে থাকব, কোন ধরনের উম্মত হইল? কথাটা এরকম, এক ছেলে দৌড়ে এসে কে দৌড়াস খায়, আমি জানবা চাইছি আমার বাবার জুতো দা বেরিতেছে, আমি ওরকম আখিরি নবীর উম্মত, নবীর আশেক, নবীর ইজ্জতের উপর খতনা নবুওয়াতের উপর কাফির বেঈমান নাস্তিকরা আঘাত করবে, আর আমি আস্তাগফিরুল্লাহ বলে বসে পড়ব। এটা ইমানদারের আলামত হয়রা নবী রসুলের আশেক হইতে পারবে, নবীর আশেক হওয়া লাগবে, তাহলে হাসরের ময়দানে নবীর শাফাত পাওয়া যাবে, নবীর সাথে জান্নাতে যাওয়া। মুসলিম শরীফের হাদিস, হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, যা রাজুলুন ইলান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ক্বালা মা তাসমাতা সাআতু ইয়া রাসূলাল্লাহ, একজন গ্রাম্য সাহাবী এসে বলতেছে, ও আল্লাহর পয়গম্বর, কিয়ামত কখন হবে, কিয়ামত কখন হবে? রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মা আদাত তালাহা, সাহাবীরে তুমি জিজ্ঞাসা করো কিয়ামত কখন হবে,
সাহাবীরে তুমি জিজ্ঞাসা করো কিয়ামত কখন হবে, কিয়ামতের জন্য কি সামা তুমি সংগ্রহ করেছো? সাহাবী বলে মা আদাবুল আমিন কাসির, কিয়ামতের জন্য আমি বেশি কিছু জমা করতে পারি নাই। মা আদাতুল আমিন কাসির মিন সালাতিন ওয়া যাকাত, বেশি নামাজও পড়তে পারি নাই, যাকাতও বেশি আদায় করতে পারি নাই। কিন্তু ওয়ালাকিন্না উহিব্বুল্লাহ, আমি আল্লাহ এবং আল্লাহর রাসূলকে মহব্বত করি। কারে মহব্বত করে? পয়গম্বর কিয়ামতের জন্য কিছুই আমি করতে পারি নাই, কিন্তু একটা সাহস আছে আমার, বলতে পারি আমি আল্লাহ এবং আল্লাহর রাসূলকে আমি মহব্বত করি। এই পুঁজি আমার আছে। রাসূল বলে সাহাবীরে শুনে রাখো, তুমি যাকে মহব্বত করেছো কিয়ামতের ময়দানে তুমি তার সাথেই থাকবে। নবীর উম্মতের দল রাসূল হাদিসে বলে গেছেন, রাসূলকে যদি মহব্বত করতে পারো হাশরের ময়দানে রাসূলের সাথে থাকবে। ছোট সাহাবী হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলার লাভ দিয়ে বেড়াই গেছে, বলতেছে পয়গম্বর ইন্নি উহিব্বুল্লাহ ওয়া রাসূলাহু আলা বকরিন ওয়া মাদার। পয়গম্বর আপনাকে সাক্ষী রেখে বলতেছি, আমি আল্লাহকে মহব্বত করি, আল্লাহর রাসূলকে মহব্বত করি, আবু বকর উমরকে মহব্বত করি। যদিও তাদের আমলের মতো আমল আমি করতে পারি না। আপনি বলেছেন যে যাকে মহব্বত করবে তার সাথে তার কিয়ামত হবে। আমি আপনাকে সাক্ষী রেখে বলতেছি, আমি আল্লাহ এবং আল্লাহর রাসূল আবু বকর উমরকে মহব্বত করি, আপনার কথা অনুযায়ী হাশরের দিন আমি তাদের সাথে থাকতে চাই। ও নবী উম্মতের, আজকে নবী দুনিয়াতে নাই, আবু বকর উমর নাই, নবীর আদর্শ আছে উম্মতের। আজকে যদি নবীকে মহব্বত করতে পারো, আবু বকর উমরকে মহব্বত করতে পারো, হাশরের ময়দানে রাসূলের কথা অনুযায়ী মহব্বত নিয়ে যদি যাইতে পারো, রাসূলের সাথে হাশর নাশর হবে ইনশাআল্লাহ। কবে না আমি তো আছে, কিন্তু হকমা নবাবে আঘাত করলে পয়সা পয়সা মিষ্টি খাওয়ানো না আসে, মুখে আসে বলে আসে খবে না, কাজে করলে আসে খেতে, ঠিক কিনা বলে? আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে নবীর আশেক হইয়া দুনিয়া থেকে বিদায় নেওয়ার তৌফিক দান করো। সবাই বলেন আমিন।